গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আচ্ছা, আগের দিনে আমি তোমাদের দেখো প্রশ্নপত্র, এটা আমি তোমাদের যেটা প্রণবেশনা যেটা ক্লাস কোভিডটা করাচ্ছি, আগের দিন তোমাদের আমি দেখো প্রশ্নপত্র, এখানে প্রশ্নপত্র 11-5 পর্যন্ত করিয়েছিলাম, তো অনেকটা বড় ছিল বলেছিলাম বাকিটা পরের দিন করে দেবো। দেখো আজকে দেখি তাহলে, 6টা কি বলছি যে 24টা আপেল আর 32টা লেবু সবচেয়ে বেশি কতজন ছেলে মেয়ের মধ্যে এমনভাবে ভাগ করা যাবে যারা প্রত্যেকেই সমান সংখ্যক করে পাবে। দেখো সবচেয়ে বেশি যখন দেবে, যখন এই কথাটা থাকবে যে সবচেয়ে বেশি কতজন ছেলে মেয়ে, তখনই তোমরা গসাগু বের করবে। তাহলে গসাগু বের করলাম কত হলো, দেখো 8, তাহলে সবচেয়ে বেশি 8 জনের মধ্যে ভাগ করা যাবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে বলছে যে, তারপর দেখো এখানে বলছে এবছর 36,875টা মুর্শিদাবাদ সিল্কের শাড়ি বিদেশে রপ্তানি করা হয়েছে। প্রতিটা শাড়ির দাম যদি 3,850 টাকা হয় তবে কত টাকা শাড়ি রপ্তানি করা হয়েছে? তাহলে এটা একটা বিশাল বড় গুণ দেখো, মানে এতটা মোট এতগুলো শাড়ি বাইরে বিক্রি করেছে, আর এক একটা শাড়ির দাম যদি এইটা হয় তাহলে এতগুলো শাড়ির দাম তো নিশ্চয়ই অনেক বেশি হবে, তাহলে গুণ করতে হবে। তাহলে দেখো গুণটা, দেখো এখানে আমি জাস্ট এখানে গুণটা করে কত হয়েছে সেটা বের করেছি, তোমরা নিজেরা গুণটা করে নেবে। তাহলে মোট এত টাকার আমার শাড়ি বিক্রি হয়েছে। তারপর 8টা দেখো বলছে, 3 বোন ছিল, ওরা আলাদা আলাদাভাবে সমান সংখ্যক ফুল নিয়ে মালা গাঁথতে শুরু করেছে। রমা 10টা, সোমা 15টা, ওমা 20টা ফুল নিয়ে মালা গেঁথে ফুলের মালা শেষ করলো। প্রত্যেকে কমপক্ষে কটি করে ফুল নিয়ে মালা গাঁথতে বসেছিল। মনে রাখবে যে সবচেয়ে বেশি যেখানে থাকে সেটা হচ্ছে গসাগু, আর কমপক্ষে যেটা থাকে সেখানে হচ্ছে তোমাদেরকে লসাগু করতে হবে। তাহলে দেখো লসাগু করেছি 10, 15, 20, কত বেরিয়েছে লসাগু হচ্ছে 60। তাহলে কমপক্ষে আমাদেরকে কী করতে হবে, উত্তরটা উত্তরটা হচ্ছে যে 60টা ফুল নিয়ে মালা গাঁথতে বসতে হবে। 60টা ফুল নিয়ে মালা গাঁথতে হবে, তাই তো? মানে তাহলে কমপক্ষে মানে কী করতে হবে তোমাদেরকে, কমপক্ষে মানে হচ্ছে যে তোমাদেরকে করতে হবে লসাগু, আর সবচেয়ে বেশি থাকলে গসাগু। তারপরে দেখো এখানে বলছে, একটা তরমুজে একটা 2/2 অংশ রামকে দিয়েছে, অপরটা 5/12 অংশ রাখাকে, তাহলে কে বেশি পেলো? তাহলে এটা হচ্ছে তুলনা করতে হবে। তাহলে তুলনা আমরা কী করে করবো, দেখো 2টো ভগ্নাংশ 2/9 আর 5/12 আছে, 9 আর 12 লসাগু করছি 36। এবার 36 কী করছি আমি, 2/9 আর 5/12 দুটোরই একটা করে সমতুল্য ভগ্নাংশ বের করছি। সমতুল্য ভগ্নাংশ মানে কী করে বের করবো, দেখো দুজনকারই হচ্ছে হরটা 36, তাহলে 9 4 36, সেই জন্য ওপরেও 4 দিয়ে গুণ করব, অর্থাৎ ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলাম, দিয়ে আর 8/36 হলো, একই সংখ্যা দিয়ে গুণ করে। হ্যাঁ, আর এখানে দেখো এখানে 36 হয়েছে, দিয়ে এবার দেখো এই যে এখানে আমি 36 করলাম, তাহলে এখানে তলায় হরটা 36, এখানে 3 দিয়ে গুণ করে 15, তাহলে এটা হলো 8, এটা 15। তাহলে এবার তলায় যদি হরটা 1 হয়ে যায় যদি, তাহলে 8 আর 15 মধ্যে আমি যদি তুলনা করি তাহলে 15 বড়, তা মানে নিশ্চয়ই এই ভগ্নাংশটা মানে বেশি বা বড়, ঠিক আছে? তাহলে 5/12 যে খেয়েছে সে তাহলে বেশি খেয়েছে। তাহলে কে খেয়েছে 5/12টা? রাখাল। তাহলে উত্তরটা হবে রাখাল বেশি তরমুজ পেয়েছে, ঠিক আছে? তারপর দেখো এরপরে কী দিয়েছি যে, 405 জন ছেলে মেয়েকে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে, প্রতি বাসে 7 জন আছে, কয়েকটা বাস সম্পূর্ণ হতে হওয়ার পর দেখা গেছে 7 জনের কম ছেলে মেয়ে অবশিষ্ট আছে, তাদের জন্য একটা ছোট বাস ভাড়া করা হলে ছোট বাসে কতজন গেছে? দেখো তাহলে প্রতি বাসে 7 জন আছে আর 405 জন গেছে, তাহলে আমি প্রথমে কী করবো, প্রতি বাসে যেহেতু 60 জন আছে, 405 জন গেছে, তার মানে কতগুলো বাস লেগেছে আমি বের করলাম, তাহলে মোট 6টা বাস লেগেছে। 6টা বাস লাগার পরে, অর্থাৎ যেটা ভাগফল সেটা, 6টা বাস লাগার পরে কতজন পড়ে আছে, 45। তাহলে আমাকে তো বলা হয়েছিল 60 জনের কম পড়ে আছে, এই যে দেখো বলেছিল 60 জনের কম ছেলে মেয়ে, তার মানে কতজন, এই যেটা অবশিষ্ট 45, তাহলে 45 জন পড়ে আছে। উত্তরটা কী চেয়েছে যে ছোটো বাসে কতজন গেল, তাহলে তোমার উত্তরটা হবে ছোটো বাসে 45 জন গেল, তাহলে বোঝা গেছে? আচ্ছা তাহলে প্রশ্নপত্র 11টা এখানে শেষ হলো। এবার দেখো আমাদের এখানে কী আছে, আমাদের এখানে আছে দেখো প্রশ্নপত্র 12। এবার আমরা প্রশ্নপত্র 12টা শুরু করব, ঠিক আছে? তাহলে আজ এইটা একটা ভিডিও করছি, পরের ভিডিওতে আমি তোমাদের প্রশ্নপত্র 12 করাচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ। তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে,
কোনো অসুবিধা হলে বলবি।